আরে সারা জীবন খালি মানুষের বাসা বাড়ির কাজ কামে করে গেলাম, কত জিনিস মুসলাম, যন্ত্রপাতি মুসলাম, এত সুন্দর জিনিসটারে একবার মুছতে পারলাম না। কাজের ফুলা করে জীবন, খালি কাঠ পাথরের তৈরি জিনিসগুলো মুসলাম, চামড়া জিনিসটার মুছতে দিল না। এত সুন্দর ফুটন্ত গোলাপ সামনে শুয়ে রয়েছে, একটা বার্জু শুয়ে দেখতে পারতাম। না মানে আপা মানে ওই যে ময়লা পড়ছে না, আমি এই যে মুছতেছিলাম, ওই আপনার লোকের গামছাটা বাড়ি লাগছে, আপনি ভাবছেন ওই যে কিছু মুছতেছেন আপা, তা আপনি এনে ঘুমাইছেন, আপনি রুমে গিয়ে ঘুমাইবেন না। আমার শিখাস সত্যি করে আবার কি করতেছিলি? আরে আপা মনে সত্য মিথ্যার কি আছে, আমি আপনাকে বাড়ির কাজের বলে আপনি তো ভালো করে জানেন, কত বছর ধরে কাজ করতে আসছি, সে ছোট থেকে বড় হইলাম, আমি তো কাজই করতেছিলাম, কাজ করতেছিলাম, এটাই সত্য। হ আজকে একটা কাস্টমার আইলো না, গড়ে চাউল পাতো কিছু নাই, রাইন দেখামো হেডিও নাই, আমি এই যে দামি শাড়ি পরে ঘুরতেছি দেখতেছেন না, হ্যাঁ ওর পেড়ে কিন্তু খাওয়ার নাই, কারণ কাস্টমার না আইলে টাকা পয়সা হয় না, টাকা পয়সা না হইলে আমি কামাম করতে খামো কি কন? এটা তো কথা, তো এই জায়গায় থাকলে তো কাস্টমার আবো না, এটা ভালো পজিশনের জায়গায় যাইতে গো। কথাটা অবশ্য খারাপ কর নাই, এই জায়গায় জঙ্গলের মধ্যে খারাপ থাকলে ওইব না, আমার মনে হয় শহরের দিকে ঢুকতে হইব। হ্যাঁ